হ্যালো এভরিওয়ান, সার্ভে হেলথ 360-র পক্ষ থেকে আরও একবার স্বাগতম। বরাবরের মতো আজকেও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আমার এই ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম যে ভার্চুয়াল ভিসা কার্ড কোথায় ইউজ করতে পারবেন। মেইনলি তিন চারটা নাম মেনশন করছিলাম, এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে AliExpress থেকে কীভাবে অর্ডার করবেন, এরপরে হচ্ছে কীভাবে ফেসবুক পোস্ট করবেন, এরপরে ইউটিউব কীভাবে পোস্ট করবেন সেই বিষয়গুলো দেখাবো। সো সেটার আজকে ফার্স্ট পার্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা AliExpress থেকে ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে অর্ডার করবেন। আমাদের দেশ থেকে ভিসা কার্ডগুলো ইউজ করার মধ্যে আমরা অভ্যস্ত না, সেই জন্য অনেকে হয়তো অনেক কিছু জানেন না। আজকের এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন, কীভাবে কার্ড দিয়ে অর্ডার করতে হয় সেটাও জানতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দেখতে পাবেন, AliExpress-এর লিংক। সেই লিঙ্কটা থেকে AliExpress-এ চলে যাবেন। এখানে আমি AliExpress ওপেন করলাম। এই হচ্ছে আমাদের AliExpress। আপনি যখন AliExpress ওপেন করবেন তখন এইরকম দেখতে পাবেন। AliExpress নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই, আপনারা অলরেডি সবাই জানেন। অনেকে হয়তো বা কনফিউশনে থাকতে পারেন AliExpress থেকে বাংলাদেশে প্রোডাক্ট আসে কি না, আর আসলেও সেটা কিভাবে আসে সেই বিষয়গুলো জানেন না। আমি নিজে AliExpress থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, সেই প্রোডাক্টগুলো আমি ডাকযোগে হাতে পেয়েছি। এটা মেনলি আপনার পোস্টাল কোড অনুসারে আসবে, এখন ঢাকার বাইরে যাবে কি না সেটা আমি শিওর জানি না, বাট ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই ডেলিভারি পাবেন। AliExpress নিয়ে আমার একটা গ্রুপ আছে, গ্রুপটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে আপনারা জয়েন করে নেবেন। প্রথমে যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে অ্যাকাউন্ট করে নেবেন, এখানে জয়েন নাও ক্লিক করেন, এরপরে এখানে সাইন ইন উইথ গুগল এতে ক্লিক করেন। তাহলে একটা নতুন ট্যাবে নিয়ে যাবে আর আপনার জিমেলটা দিয়ে এখানে সাইন আপ করাবে। তো এখান থেকে আমার জিমেলটা চুজ করলাম আমি। এই তো আমাদের সাইন আপ হয়ে গেছে, সো সিম্পল। আপনারা যারা এখানে নতুন আছেন, যারা নতুন জয়েন করবেন তাদের জন্য একটা অফার চলতেছে। এখানে হচ্ছে 1 সেন্টের একটা অফার, 1 সেন্টে আপনি অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারবেন। তো আজকে এই 1 সেন্টের অফারটাই দেখাই, যারা নতুন কাস্টমার শুধুমাত্র তারাই পাবেন এই অফারটা। প্রথমে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট চুজ করি, এইখান থেকে আমি প্রোডাক্টটা নিয়ে নিচ্ছি। তো নিচের দিকে প্রোডাক্টগুলো দেখি, আমি একটু নিচের দিকে গেলাম, দেখি যেটা আমার পছন্দ হয়। এখানে অনেক কিছু পছন্দের আছে 1 সেন্টে। তো এখানে আমি মাউসটা, ওয়্যারলেস মাউসটা নিচ্ছি। এটা একটা নতুন ট্যাবে ওপেন করে নিলাম, এরপর আরেকটু দেখে নেই কি কি আছে। আরও একটা সুন্দর মাউস, এখান থেকে আমি পেনড্রাইভটা নিচ্ছি, এই পেনড্রাইভ। ওকে, তো দুইটা ট্যাব ওপেন করলাম আমি, একটা মাউসের আরেকটা হচ্ছে পেনড্রাইভের। প্রথমে আমি পেনড্রাইভটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের পেনড্রাইভ। তো এটা হচ্ছে 1 সেন্টের, 1 সেন্ট থেকে $1 1 সেন্টের মধ্যে। এখানে আপনার প্রাইসটা বেরি করে কত জিবি নেবেন সেটার উপরে, এখানে 4 জিবি নিলে এক রেট, 8 জিবি আরেক রেট, 16 জিবি আরেক রেট। আর এখানে শিপিং দেখেন $1.66। 1 সেন্টের প্রোডাক্ট আমি 1 সেন্টে অর্ডার করব, যেটা ফ্রি শিপিং সেটাই দিব। তো এটা আমি কেটে দিলাম। এখন আমরা মাউসটাই দেখি, এখানে 1 সেন্ট আছে। প্রথমে আমি মাউসের কালারটা চুজ করি, এটা হচ্ছে ওয়্যারলেস মাউস, তো ব্ল্যাকটাই নিলাম আমি। এরপরে হচ্ছে শিপস ফ্রম, কোন কান্ট্রি থেকে নিয়ে আসবেন সেইটা, তো আমি চায়নাটাই নিলাম। এখানে চায়নাটা নিলে আমরা ফ্রি শিপিং পাচ্ছি, তার মানে 1 সেন্টেই মাউসটা পাবো।
আর যদি এখানে ইউনাইটেড স্টেট নেই সেক্ষেত্রে $4.21, এটা হচ্ছে শিপিং ফি, তোমরা ফ্রিতেই নেই চায়নাটা, 1 সেন্টে আপনার বাসায় পৌঁছে দেবে তারা তাদের ফ্রি শিপিং দিয়ে। শুধুমাত্র এই অফারটা পাবেন আপনি একবারের জন্যে, শুধুমাত্র ফার্স্ট অর্ডারে। এরপরে নিচের দিকে দেখেন, এখানে বাই নাও আছে আর এখানে অ্যাড কার্ট আছে। অ্যাড কার্ট হচ্ছে আপনি যদি অ্যাড কার্টে করেন সেক্ষেত্রে প্রোডাক্ট আপনার সেভ হয়ে থাকবে, অনেকগুলো প্রোডাক্ট চুজ করার পরে আপনি একসাথে বাই করতে পারবেন। তো এটা আমি সরাসরি বাই করে নিচ্ছি, এখানে বাইয়ে ক্লিক করলাম, বাই নাও। স্টেপ 1, অ্যাড শিপিং অ্যাড্রেস। প্রথমে এখানে আপনার ইনফরমেশনগুলো দিবেন, আপনার প্রোডাক্ট কোথায় শিপিং নেবেন সেটা এখানে লিখবেন। তো প্রথম বক্সে আপনার নামটা দিবেন, এখানে ফাইজুল ইসলাম দিলাম। এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা, মোবাইল নাম্বারটা চুজ করার আগে নিচে আপনার কান্ট্রিটা আগে চুজ করবেন। এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ, এরপরে আপনার অ্যাড্রেস দিবেন, এই হচ্ছে আমার অ্যাড্রেস। এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, এখানে আমার নাম, ফোন নাম্বার আর কান্ট্রি দেওয়া হয়ে গেল। এরপরে অ্যাড্রেসটাও দেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট নাম্বার, আপনার যদি অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে, ইউনিট থাকে, সেগুলো এখানে দিবেন। এখানে আপনার ফ্ল্যাট নাম্বারও দিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে স্টেট অর রিজন, এখানে নারায়ণগঞ্জ, আর এই বক্সে হচ্ছে সিটি, সিটি ঢাকা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার জিপকোডটা, আমার জিপকোড হচ্ছে 1460, তো এটা জিপকোডটা দিয়ে দিলাম। এখানে আরেকটা কাজ করতে পারি, অ্যাপার্টমেন্টের জায়গায় পোস্টাল কোডটা দিয়ে দিই, যেহেতু পোস্টালে আসবে। প্রোডাক্ট পোস্টালে আসবে, সো পোস্টাল অ্যাড্রেসটা খুব ভালো করে দিবেন। আপনার পোস্ট অফিসে আসলে অবশ্যই আপনাকে ফোন দিবে, তখন আপনি প্রোডাক্টটা নিয়ে আসতে পারবেন, সেই জন্য পোস্ট অফিস অবশ্যই মেনশন করবেন। এরপরে সেট ইজ ডিফল্ট এটা করে দিলাম, আর সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যাড্রেস, অ্যাড্রেসটা সেভ করে নিলাম। এখানে আমি আবারও বলি, এখানে আপনার পোস্টাল যে কোডটা আছে এটা অবশ্যই ঠিক রাখবেন, আপনার প্রোডাক্ট কিন্তু পোস্টাল কোডে আসবে। সো এটা ভালো করে চেক করে দেখেন। এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমরা, এটা 1 সেন্টের ছিল, বাট এখানে $29 শো করতেছে। তো সেটা কেন শো করতেছে একটু নিচের দিকে দেখি, সাব টোটাল হচ্ছে 1 সেন্ট আর শিপিং হচ্ছে $29। এই শিপিংটা ফ্রি দেখাচ্ছিল, বাট এখানে $29। ওকে, এনিওয়ে আমি আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিই, কীভাবে অর্ডার করবেন, কীভাবে এখানে ভার্চুয়াল ভিসা কার্ড দিয়ে অর্ডার করবেন সেটাই দেখাই। তো একটু উপরের দিকে চলে গেলাম, এখানে পেমেন্ট মেথড দেখেন, দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়েব মানি আর একটা হচ্ছে কার্ড। তো এখানে কার্ডটা চুজ করবেন, করার পরে এখানে সব ইনফরমেশন ফিল আপ করবেন। প্রথমে হচ্ছে কার্ড নাম্বার, তো আমরা ভিসা কার্ডে লগ ইন করি। ভার্চুয়াল ভিসা টোকেন কিভাবে রিডিম করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনার আই বাটনে দেখতে পাবেন, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো টোকেনগুলো রিডিম করার পরে এরকম দেখতে পাবেন। তো এখানে $3 যেটা, এটা দিয়ে আমরা অর্ডার করি। যদি অর্ডারটা হবে না, কারণ সেখানে ডলারের অ্যামাউন্টটা বেশি দেখাচ্ছে, এই আমাদের ভার্চুয়াল কার্ড যেটা দিয়ে আমরা অর্ডার করব। কেউ যদি আমার থেকে ভার্চুয়াল কার্ড নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এখন আমরা আবার অর্ডারে চলে গেলাম, প্রথমে এখানে দেখেন কার্ড নাম্বার, তো ডিজিটাল ওয়ালেটে গেলাম আর এটা হচ্ছে আমাদের কার্ড নাম্বারটা, এটা আমরা কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে কার্ড হোল্ডার নেম, এখন আবার কার্ডে গেলাম আর এই যে এখানে হোল্ডার নেম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোল্ডার নেম।
এই হচ্ছে হোল্ডার নেম। এরপরে হচ্ছে এক্সপায়ার্স, এই যে এখানে এক্সপায়ার ডেটটা দেখেন 21 সাল 3 মাস 31 তারিখ, এখানে আমাদের জাস্ট লাগবে 21 আর 3। তো আমরা দেখি আবার, প্রথমে দেখেন মান্থ আছে এমএম, মান্থ হচ্ছে 3 মান্থ, আর ইয়ার হচ্ছে 21। এরপর এখানে সিবিবি, এটা হচ্ছে 306 সিবিবি, কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। এখানে কার্ডের সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, এখন এখানে কনফার্ম করে দেন। তো এটা করলে আপনার প্রোডাক্ট অর্ডার হয়ে যাবে। এখানে আমি আপনাদের ফুললি দেখাতে পারলাম না, কারণ আমি প্রোডাক্টটা চুজ করতে মিস্টেক করছি, এরপর আশা করি বুঝতে পারছেন। তো কারোর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।